আসসালামু আলাইকুম, আপনাদের সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ বিদেশ কিচেন থেকে নিয়ে আসলাম পাউরুটি দিয়ে সমোসা। আজকে আলু দিয়ে বানিয়ে দেখাবো, আপনারা চাইলে বিফ বা চিকেন দিয়ে বানাতে পারবেন। আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলে আসলাম রান্নায়। দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল, 1টা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে। এ নাড়াচাড়া করে আন্দাজ মতো লবণ দিয়ে দিব। এখানে দিয়ে দিব 1/2 চা চামচ রসুন, একটু মিক্স করে 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে যাতে মশলা গুঁড়া না জলে এই জন্য একটু পানির সাথে দিয়ে দিলাম। আমি এখন দিয়ে দিব আলুগুলো। আলুগুলো আমি আগেই কিউব কিউব করে কেটে নিয়েছিলাম, আপনাদের দেখাই নাই। তখন আলুগুলো দিয়ে নাড়াচাড়া করব ভালোভাবে মিক্স করে নিব। আমি পরে সামান্য একটু পানি দিয়ে অপেক্ষা করব। আবার নাড়াচাড়া করে আরো 10 মিনিটের মতো অপেক্ষা করব। দিয়ে দিব 1/2 চা চামচ জিরা পাউডার, দিয়ে নাড়াচাড়া করব, করে আলুগুলাকে ভেঙে দিব, আস্তে আস্তে ভেঙে দিব। ধনিয়া পাতা দিয়ে দেব এখন, দিয়ে মিক্স করে নামিয়ে ফেলব। রেডি হয়ে গেল আলু। আমি একটু সাদা পানি নিয়েছি বাটিতে, এখন সমস্যাটা বানিয়ে দেখাবো। এক সাইডে পানিটা লাগিয়ে ফেলব। এখন আলুর পুরটা দিয়ে দেব। এক সাইডে পানি দিয়ে আবার লাগিয়ে ফেলব। হয়ে গেল সমস্যা। এখন বানাবো রোলটা। আমি আজকে আলু দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে চিকেন বা বিফ দিয়ে বানাতে পারবেন। রোলটা বানিয়ে আজকে আমি তেলের মধ্যে ফ্রাই করব না, আপনারা চাইলে তেলের মধ্যে করতে পারবেন। আমি আজকে এয়ার ফ্রায়ারে করব, 10 মিনিটের জন্য দিব এয়ার ফ্রায়ারে। রেডি হয়ে গেল রোলটা। দিয়ে দিব 10 মিনিটের জন্য এখন।